আমরা এলে যে নিলা ভরতে মানে এখানে কিন্তু বেতালা সালাই কিন্তু গাইস দেখতে পারছো এটা হচ্ছে মেঘালয় পয়েন্ট। আর আমি আজকে মেঘালয় পুরো ব্লগিং করবো, যেটা পাহাড়ের মধ্যে শুনছি অনেক জ্যাম লাগে পাহাড়ের মধ্যে। মেঘালয় অনেক সুন্দর, ঠান্ডা, খুব মজার জায়গাতে। আমি আজকে মেঘালয় অলরেডি পাহাড়ের মধ্যে আইসি। দেখতে পাচ্ছেন ঘরগুলো অনেক ছোট ছোট, যেগুলো বিল্ডিং বেশি মানে হাইটালা বিল্ডিং না, বেশকে বেশ দুইতলা বিল্ডিং। আর পামগুলো অনেক সুন্দর, বস্তুগুলো অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগে। আর আমি এখন বর্তমানে পুরো পাহাড়ের উপরে, যেটা লাস্ট সবচেয়ে উঁচা পাহাড়ি, পাহাড়ের উপরে আছি। আর আকাশটা মোটামুটি তারও মানে বোঝা যায় সত্যিও মানে আর কি আকাশটা শৈলিমু। আর এটা হচ্ছে মেঘালয় কলেজ, দেখতে পাচ্ছেন মেঘালয় কলেজটা। এখন আমি বর্তমানে আগের দিকে যাই, দেখি কি তা হয়। রাস্তাঘাট অনেক সুন্দর, আর পুরো চারিদিকে মানে কয়লা উঠাইছে, আর অনেক সুন্দর দেখতে। আমি যাইমু অলরেডি মেঘালয় যেখানে ঝর্ণা হয়, ঝর্ণার মধ্যে যাইমু। বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, দুটো বিল্ডিং অনেক সুন্দর। এখানে আমি আরেকটা বিল্ডিং দেখলাম, দেখতে সামনে মানে এটা অনেক সুন্দর, আরও সুন্দর মানে দেখতে আরও বাম্পার বোঝা লাগে। দেখতে পাচ্ছেন ওখান একটা বিল্ডিং অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন দুটো বিল্ডিং দেখার মতো বহুত সুন্দর মানে মেঘালয়। দেখতে পাচ্ছেন মাঠ, আকাশটা মানে এখানে দাঁড়ো বোঝা যায় আর দিলে লাগাল পাই পুরো উপরে, তো চারিদিকে দেখতে আরও যে পাম্পার মজা লাগে মানে। আমি এর লাগে আজকে চাইলাম মানে শিলচর টু মেঘালয় ব্লগিং করতাম, যেটা হিলস এরিয়া আছে, হিলস এরিয়ার মধ্যে আপনারা দেখতে পারবেন। আর ভিডিও অবশ্যই আপনারা বেল আইকনটা পাইবা। আর দেখতে পাচ্ছেন অনেক দূর দূর পাহাড়, আমরা যেটা শিলচর থেকে দেখতে বহুত বড়ো বড়ো পাহাড় লাগে যেটা মেঘালয় দিকে। এই পাহাড়ের উপরের মধ্যে আমি আসছি বর্তমানে, গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাহাড়। আর পুরো ভিডিও দেখবা লাস্টের ঝর্ণা, অত সুন্দর ঝর্ণা, একটা ঝর্ণার মধ্যে যাইনি দেখার মতো। আর টার্নিংগুলো মানে ভয়ঙ্কর টার্নিং, আর গাড়ি লেফট রাইট দোনো সাইডে ওভারটেক করে, যেগুলো বড়ো গাড়ি দেয় ছোটো গাড়ি দোনো সাইডে ওভারটেক করে। আর জামের কথা তো আর পেয়ে লাভ নাই, মানে শুনছি বেতালা জাম হয়। যে আমি আপনারা দেখাই দেখো, পাম্পটা অনেক সুন্দর সুন্দর পাম্প, মানে টুনিশেট লাগাইয়া রাখছে অনেক সুন্দর। আর তারা দেখো কত সুন্দর সবজি, এটা কয় ইয়ার মুড়া মানে বাসের, বাসের মুড়া স্টার্ট হয়ে গেছে অলরেডি জাম। দেখতে পারছেন জাম মানে কোয়ার মতন নাই, প্রায় এখানের মধ্যে দুই ঘন্টা হয়ে গেছে প্রায় আমরা জামের মধ্যে ওয়েট করে আসি। আর পুরো লাইন বন্ধ করে নিচ্ছে, মোটামুটি গাড়ির দুই লাইন তিন লাইন বানাই দিয়েছে। ওখানেও সেটি দিয়া একটু জায়গা গাড়ি বাড়িয়ে যাওয়ার রাস্তা আছে, কিন্তু এটাও ব্লক হয়ে যাব একটু সময়ের ভিতরে। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ব্লক, সামনের দিক থেকে গাড়ি আবার কোনো রাস্তা নাই। আর আমার গাড়ি বর্তমানে দুই নম্বর লাইনে আছে, আর তিন নম্বর লাইন পর্যন্ত লাগছে। জিলটা দেখো অনেক সুন্দর, পুরা জিল মানে বহুত নীলপদ্ম জিল, আর দূর দূর মানে সিমেন্ট ফ্যাক্টরি বোঝাও যায়। আর এটা হচ্ছে সোনাপুর, যেটা সোনাপুর বকটা, এটা সোনাপুর মানে নদী যেটা, আর জিনিসটা মানে এটা সোনাপুর পয়েন্ট। তো গাইস ট্যানেলের মধ্যে দশ পড়ে, আর এখন আমি বর্তমানে সোনাপুর ট্যানেলের মধ্যে ঢুকবো। দেখতে পাচ্ছেন দুপুরে একটা বকটা হয়, এই বকটার মধ্যে ঢুকবো বকটা মানে লাইটের প্রকাশে মানে ক্লিয়ার হয় না, কিন্তু অনেক ছোটো বকদাটা দেখতেই পাচ্ছেন আপনারা। এই বকদার ঠিক দশ সাইডের মধ্যে দশ পড়ে বেশিরভাগ, আর রাস্তা ব্লক এখানের মধ্যে হয়, দশ পড়া করে রাস্তা ব্লক এখানে হয়। আর সামনের দিকে বাড়ানোর পরে অনেক সুন্দর ভিউ, আর যেটা নদী সেটি দিকে গেছে খুব বাম্পার লাগে দেখতে, মানে এর মধ্যে পাহাড়ের উপরে যে হাওয়াগুলো উড়ে বক্সগুলো উঠে দেখতে আরও সুন্দর লাগছে আর কি। জায়গার ওয়েদারটা অনেক সুন্দর, গরম কম ঠান্ডা একটু বেশি, মানে গরম খুঁজে বোঝাও যায় না, যেটা আমরা শীতের মধ্যে এখন বর্তমানে বেজাগান গরম লাগে, এরকম গরম মেঘালয়ের মধ্যে নাই। অনেক সুন্দর মেঘালয় দেখতে পাচ্ছেন, বস্তিগুলো অনেক সুন্দর। আর একটা হচ্ছে ব্রিজ, আর এখানের মধ্যে অলরেডি জাম লাগিয়ে রাখছে, আমরা জামের মধ্যে আছি, তো আমরা এখন ওভারটেক করেও বাইরে দিব। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অনেক সুন্দর, সেটা বললাম তার মতো না, ইউটিউবে বহুত একটা লাগাল আছে, এখানের মধ্যে বাল্লুক বার হয় একটা মানে অ্যালার্ট করে দিছে অনেক সুন্দর। আর আমরা গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন পুরো মানে গাড়ি পুরো ভরে গেছে, এখন আমরা অলরেডি ঝর্ণার কাছাকাছি তাই গেছি। তো সামনে আরেকটা গাড়ি পাল্টি মারতে দেখছি,
শুনছি গাড়ির সামনে একটা পাল্টি মারছে, এর জন্য মানে খুব বেশি জ্যাম। চলো দেখি আগে দিকে গেলে ওই গাড়িটা পাল্টি মারছে এটাও দেখবো। শুনছি ঝর্ণা, যেটা যেন ঝর্ণা ক্রস হওয়ার পরে গিয়ে গাড়ি পাল্টি মারছে, এখানের মধ্যে আর একটু জ্যাম হতে পারে। জোর করে নেমলো, 2 ঘন্টা থেকে জ্যামও আসলাম, 2 ঘন্টা হইলাম সামনের দিকে, মানে জ্যাম না হইতো মানে জায়গা। কখনো সন্ধ্যা হয়ে যায়, সকাল 10টার থেকে আমরা রানিং করছি, কখনো রানিং করি আর মানে বন্ধ নাই। অলরেডি ঘুরা চাইছি ব্লগিং করার, দেখতে পাচ্ছেন ঝর্ণার মধ্যে অলরেডি পৌঁছে গেছি। অনেক সুন্দর ঝর্ণা, দেখতে অনেক ভালো লাগে, মানে কি বল অসাধারণ, মানে খুব বাম্পার একটা ঝর্ণা। মানে ইচ্ছা করে যেখানে মধ্যে লাভিয়ে গিয়ে স্নান করতে ইচ্ছা করে, অনেক মানুষ স্নান করে, দেখতে পাচ্ছেন সামনে সবে এখানে ড্রাইভারগুলো আইয়া গাড়ি বন্ধ করে স্নান করে, তো খাওয়ার জলও লয়। এই ঝর্ণাটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগে। যে মেঘালয় পড়ে মেঘালয়ের মধ্যে সোনাপুর পাওয়ার আগে 6টার থেকে যাওয়ার টাইমে আটটা দেখো গাড়ি আসছিলেন সামনে হয়েছে, ওইটাও যেটা বলছি আপনারা ওইটাও মানে সামনে আসছিলেন, দেখতে খুব ভালো লাগে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য এখানে কিন্তু বেতাল আছে না না রাত্রি হয়েছে, যাও।